بسم الله الرحمن الرحيم প্রকাশ্যে জানা পরে গুনাহগার পাপিষ্ট বান্দাকে মসজিদের আল্লাহর ঘর এই ঘরে স্থান দেওয়া বা বিশেষ করে দায়িত্ব দেওয়া এটা কোন গ্রামবাসীর জন্য উচিত নয়। তবে কেউ যদি নেয় সে নিতে পারে, বুঝবে ঠেলা। জি করেছেন যে রিবা হারাম, মানে সুদ এটা হারাম। এখন ব্যাংকিং ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা যদি সুদ দেওয়া নেওয়া থাকে, সারানা পয়সা যদি সুদ থাকে, যে কোনো ব্যবসা, যে কোনো ব্যাংকিং ব্যবস্থা এটা ইসলামে নিষিদ্ধ, হারাম। বিস্তারিত জানার জন্য বাংলাদেশি আলেম ওলামা যারা আছে, আপনি ব্যাংকিং ব্যবস্থা অর্থনীতি তাদের কাছে জেনে নিতে পারেন। জি, শিশু বাচ্চা যদি প্রসাব করে যদি ছেলে সন্তান হয়, যদি প্রস্রাব ফিরে দেয়, যে সন্তান শুধু মায়ের দুধ পান করে, পোশাকে যদি পরে যায়, ওই পোশাক যদি একটু হালকা পানি ছিটে দিলে হয়ে যায়, ধুয়ে নিলে আরো উত্তম, এই পোশাকে সলাত বৈধ। কিন্তু ছেলে মেয়ের সন্তান যদি হয় তাহলে সেটা নাপাক হয়ে যায়। কোন সুদ প্রতিষ্ঠান বা ব্যাংকের টাকা মসজিদের কাজের জন্য নেওয়া যাবে কি? বুঝি না। আপনার যে জাকাতের টাকা আল্লাহর ঘরে মসজিদে দেওয়া যাবে? যাবে না। জাকাতের টাকা কি হারাম? হারাম নয়। তারপরেও জাকাতের টাকা মসজিদে কেন দেওয়া যায় না? কেন? সমস্ত রকমের অপবিত্র জিনিস থেকে দূরে থাকতে হবে। জানা বোঝার পরে মসজিদে বিন্দু পরিমাণে যেন কোনো হারাম কোনো জিনিস প্রবেশ না করে। কেন? এটা ইবাদতের ঘর, আল্লাহর ঘর, সম্পূর্ণ হবে তাকওয়ার উপরে ভিত্তি করা। জি, জামাতে নামাজ এক বা দুই রাকাত হয়ে গেলে ছানা কখন পড়তে হবে? ছানা পড়ার জরুরত বা ওয়াজিব ফরজ কিছু নয়। যদি আপনি ইমাম সাহেবকে দেখছেন যে তিনি সালাত আদায় করছেন, সূরা ফাতিহা শেষ করে দিয়েছেন বা সূরা ফাতিহা শেষ হয়ে নামাজে গিয়ে তাকবীর দিয়ে আপনি সূরা ফাতিহা পড়েন, এখানে সানা পড়া দরকার নাই। সানাটা ওয়াজিব বা ফরজ এমন কিছু নয়। জি, আচ্ছা,